আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সহকারী শিক্ষক রওশনারা ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি, আজকে অর্থ অনুসারে ও ঘটন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই ঘটন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ঘটন অনুসারে বাংলা শব্দের শ্রেণীবিভাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যয়সাধিত শব্দ আর একটি হচ্ছে সমাসবদ্ধ শব্দ। তাহলে চলো প্রথমে আমরা মৌলিক শব্দ কাকে বলে একটু জেনে নিই। মৌলিক শব্দ, মৌলিক শব্দগুলোই ভাষার মূল উপাদান। যে সকল শব্দকে বিশ্লেষণ করে দেখানো যায় না বা বিশ্লেষণ করলেও কোনো অর্থ পাওয়া যায় না, সে সকল শব্দকে মৌলিক শব্দ বলা হয়। অর্থাৎ মৌলিক শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, এবং ভাঙলে বা বিশ্লেষণ করলেও তার কোনো আলাদা অর্থ পাওয়া যায় না, সেই সকল শব্দকেই বলা হচ্ছে মৌলিক শব্দ। যেমন হাত, পা, মুখ, টিন, লাল, জল, চোখ, মা, বাপ ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ কাকে বলে? যে সকল শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ বা শব্দাংশ পাওয়া যায়, অর্থাৎ যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ যোগে কিংবা সমাস দ্বারা ঘটিত হয়, সে সকল শব্দকে সাধিত শব্দ বলা হয়। তাহলে সাধিত শব্দকে, সাধিত শব্দগুলো হচ্ছে, সাধিত শব্দগুলোকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, এবং ভাঙলে, বিশ্লেষণ করলে তার আলাদা অর্থ পাওয়া যায়, সেই শব্দগুলোকে বলা হচ্ছে সাধিত শব্দ। যেমন দিনরাত, এটা সমাস যোগে সাধিত শব্দ। প্রযোগ শাসন, এটা উপসর্গ যোগে সাধিত শব্দ। চলন্ত, চল যোগ অন্ত, এটা প্রকৃতি প্রত্যয় যোগে সাধিত শব্দ। এছাড়াও সাধিত শব্দে রয়েছে যেমন চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, নীলাকাশ, নীল যে আকাশ, ডুবুরি, ডুব যোগ উড়ি ইত্যাদি। তাহলে সাধিত শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, এবং বিশ্লেষণ করলে তার আলাদা অর্থ পাওয়া যায়, এই শব্দগুলো হচ্ছে সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ দুই প্রকার, এর মধ্যে একটি হচ্ছে প্রত্যয়সাধিত শব্দ। যে সকল শব্দকে বিশ্লেষণ করলে, প্রত্যয়সাধিত সমাসটা হচ্ছে যে সকল শব্দকে বিশ্লেষণ করলে প্রকৃতি ও প্রত্যয় এই দুটো অংশ পাওয়া যায়, সে সকল শব্দকে প্রত্যয়সাধিত শব্দ বলে। শিক্ষার্থীরা, প্রত্যয় শব্দের শেষে বসে আর উপসর্গ শব্দের শুরুতে বসে। তাহলে এখানে রাত যোগ না, রান্না, তাহলে রাধের সাথে না প্রত্যয়যোগ হয়ে এখানে হয়েছে রান্না। ছেলে, ছেলের সাথে আমি প্রত্যয়যুক্ত হয়ে এখানে হয়েছে সেলামি। তাহলে প্রকৃতি হচ্ছে রাত আর প্রত্যয় হচ্ছে না, এই রান্না, ছেলে যোগ আমি, ছেলের সাথে আমি যে প্রত্যয় যুক্ত হয়েছে সেলামি। সমাসবদ্ধ শব্দ হচ্ছে, সমাসবদ্ধ শব্দ একাধিক মৌলিক বা সাধিত শব্দ যোগে ঘটিত শব্দকে সমাসবদ্ধ শব্দ বলা হয়। যে একাধিক মৌলিক শব্দ বা সাধিত শব্দ যোগ করে ঘটিত যে শব্দ তাকে সমাসবদ্ধ শব্দ বলে। যদি উদাহরণ দিই সমাসের, যেমন নীল যে আকাশ, নীলাকাশ, চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ। এবার আসি অর্থ অনুসারে বাংলা শব্দের শ্রেণীবিভাগ নিয়ে। অর্থ অনুসারে বাংলা শব্দকে দুই তিন ভাগে ভাগ করা যায়। অর্থ অনুসারে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যৌগিক শব্দ, দ্বিতীয় হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, তিন নম্বর হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে যৌগিক, রূঢ়ি এবং রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যৌগিক শব্দ,
যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। তাহলে কি অর্থাৎ যৌগিক শব্দটা হচ্ছে একাধিক মৌলিক শব্দ যোগে গঠিত শব্দ হচ্ছে যৌগিক শব্দ, অর্থাৎ মূল শব্দ ও ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে গঠিত শব্দটাই হচ্ছে যৌগিক শব্দ। আবার সহজভাবে যদি আমরা বলি, যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই থাকে। যেমন গায়ক, এখানে গৌ যোগ অক, যিনি গান করেন। তাহলে গৌ প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি যোগে গৌ সমান এটা হচ্ছে একটা ধাতু, আর অক এটা হচ্ছে প্রত্যয়। তাহলে গৌ যোগ অক যে গান করে, অর্থাৎ এখানে গায়ক আর যিনি গান করে, যার ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই। তারপরে যদি আমরা আসি জলযান, জল যোগ যান, জলে চলে যে যান, এখানে দুটি মৌলিক শব্দ যোগে গঠিত হয়েছে, একটি যৌগিক শব্দ, অর্থাৎ এখানে এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। এখানে আরো যে যৌগিক শব্দগুলো রয়েছে একটু লক্ষ্য করো, আরো রয়েছে যেমন এখানে আমরা বলেছি গায়ক, কর্তব্য, কর্তব্য হচ্ছে ক্রিযুক্তব্য, অর্থাৎ যা করা উচিত। তারপরে হচ্ছে মধুর, মধুর মতো, মিষ্টি গুণযুক্ত, অর্থাৎ এটা ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই। বাবু আনা, বাবুযোগ আনা, বাবু বাবু ভাব, অর্থাৎ খুব স্মার্ট বোঝাচ্ছে এখানে। তারপরে হচ্ছে দৌহিত্র, দৌহিত্র হচ্ছে কন্যা, কন্যার পুত্র বা নাতি, এখানে দৌহিত্র। চিকামারা, অর্থাৎ দেয়ালের যে লিখন, চিকামারা, অর্থাৎ এই শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই, এই শব্দগুলো হচ্ছে যৌগিক শব্দ। রুড়ো বা রুড়ি শব্দ, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুড়ি শব্দ বলে। অর্থাৎ প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ অনুসারে অর্থ প্রকাশ না করে যে সকল শব্দ অন্য কোনো অর্থ প্রকাশ করে সেগুলোকে রুড়ো বা রুড়ি শব্দ বলে। অর্থাৎ কিন্তু রুড়ি শব্দে তার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়, আলাদা। যেমন এখানে হস্তি, হস্তি কি এক ধরনের পশু, কিন্তু প্রকৃতি প্রত্যয় অনুসারে এর অর্থ হচ্ছে হস্ত আছে যার। তেমনভাবে রয়েছে আরো শব্দ যেমন বাঁশি, যেটা হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ, কিন্তু এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বাঁশ দিয়ে তৈরি জিনিস। এখানে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস হতে পারে, ডালা, কুলা, আরো ঝুড়ি, অনেক কিছু হতে পারে, কিন্তু এর বাঁশি অর্থ হচ্ছে বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। তাহলে এখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা। এখানে কতগুলো শব্দ আমরা আলোচনা করেছি, হস্তি আলোচনা করলাম, বাঁশি, এছাড়া যেমন রয়েছে গবেষণা, গো যোগে শোনা, গবেষণা অর্থ হচ্ছে এখানে যদি তার ব্যুৎপত্তিক অর্থ যদি বোঝায় সেটা হচ্ছে গরু খোঁজা। আসলে এখানে বর্তমানে যে অর্থ বা এর যে অর্থ ব্যাপক অর্থ হচ্ছে অধ্যয়ন ও পর্যালোচনা করা। এখানে গবেষণা মানে গরু খোঁজা না, এ গবেষণা মানে ব্যবহারিক অর্থ হচ্ছে ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা করাকে বোঝানো হয়েছে। তারপরে রয়েছে তৈল, তৈল মানে হচ্ছে এখানে বলা হচ্ছে আসলে তিলের তেলকে বোঝানো হয়েছে, যে শুধু তিল জাত যে স্নেহ পদার্থ এটাই নয়, এখানে উদ্ভিজ সকল তেলকে এখানে বোঝানো হয়েছে। এখানে বাদামের তেল, সরিষার তেল, তিলের তেল, সকল তেলকে এখানে বোঝানো হয়েছে তৈল দিয়ে। তারপরে রয়েছে প্রবীণ, এই শব্দটির অর্থ হওয়া উচিত ছিল কি প্রকৃষ্ট অর্থে বিনা বাজাতে পারে যিনি, কিন্তু এই শব্দটির অভিজ্ঞতা সম্পূর্ণ বয়স্ক ব্যক্তি অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। এখানে প্রবীণ মানে বিনা বাজাতে পারে এমন ব্যক্তিকে বোঝানো হয় নাই, এখানে প্রবীণ মানে অভিজ্ঞতা সম্পূর্ণ বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুড়ো বা রুড়ি শব্দের এক ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা। তারপরে আছে যোগরুড়ো শব্দ, যোগরুড়ো শব্দ কি? যোগরুড়ো শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমসমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে অন্য এক বিশেষ অর্থ ব্যবহৃত হয় সেসব শব্দকে যোগরুড়ো শব্দ বলা হয়।
তাহলে আমরা সহজভাবে বলতে পারি কি সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করছে অন্য কোন বিশিষ্ট অর্থ প্রকাশ করছে তাকে যুগ্মরূপ শব্দ বলে। এখানে উদাহরণ হিসেবে যেমন দেওয়া আছে মহাযাত্রা, পঙ্কজ, আরও আছে রাজপুত, তারপরে জলদি। আমরা যদি এখানে মহাযাত্রা, মহাযাত্রা মানে কি, এখানে সমাস অনুসরণের অর্থ হচ্ছে মহাসমারোহে যাত্রা, কিন্তু এখানে মহাযাত্রা শব্দটি কেবলমাত্র বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে মৃত্যু, আর এটাই যুগ্মরূপ শব্দ। তাহলে এখানে মহাযাত্রা না বুঝে এখানে মহাযাত্রা মৃত্যু অর্থে ব্যবহৃত হয়েছে। পঙ্কজ, পঙ্কজ সমাস অনুসারে অর্থ দ্বারায় হচ্ছে পঙ্কে বা কাদায় জন্মে যা, অথচ পঙ্কজ শব্দটি ব্যবহার করা হয় বিশেষ অর্থে যার অর্থ হল পদ্ম। তাহলে পঙ্কজ কাদায় জন্মে, কিন্তু সেটাকে ব্যবহার না করে এখানে পঙ্কজ মানে হচ্ছে এখানে মনে করো শৈবাল, শালুক, পদ্ম প্রভৃতি নানা উদ্ভিদ কিন্তু পঙ্কে জন্মে থাকে, কিন্তু এখানে পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়েছে, তাই পঙ্কজ শব্দটি একটি যুগ্মরূপ শব্দ। যাত্রা বলেছি আমরা, পঙ্কজ বলেছে, জলদি, জলদি মানে কি জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে এটি একমাত্র সমুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ জলদি মানে হচ্ছে সমুদ্র। এখানে পঙ্কে সরি এখানে জল ধারণ করে এখানে পুকুর, খাল, বিল, নদী বুঝাতে পারে যে জল ধারণ করে সবগুলোই, কিন্তু এখানে জল ধারণ করলে এই শব্দটি পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে এখানে রাজপুত, রাজপুত মানে হচ্ছে রাজার পুত্র, কিন্তু এই অর্থ পরিত্যাগ করে যুগ্মরূপ শব্দ হিসেবে এর অর্থ যারা জাতি বিশেষ, তাহলে যুগ্মরূপ শব্দে এর অর্থ হচ্ছে কি জাতি বিশেষ, তাহলে রাজপুত হচ্ছে এখানে একটা জাতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুগ্মরূপ শব্দটা হচ্ছে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করছে। তারপরে আমরা যৌগিক শব্দে দেখতে পাচ্ছি এর ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই, আর রূঢ়ি শব্দে দেখতে পাচ্ছি এর ব্যুৎপত্তিগত এবং এর ব্যবহারিক অর্থ আলাদা। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।